ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন, পুরুষরা যে নাভির কাছে হাত বাঁধে সলাত, এটা কি সহি? জি না, এটা সহি নয়। বুকের উপর হাত বাঁধতে হয়, নারী পুরুষ একই বিষয়। সহি বুখারি 740 নম্বর হাদিস, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম ফাউন্ডেশনে এটা হাদিস রয়েছে 704 নম্বর হাদিস। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ওয়াদ আল ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইয়ুসরা, যে সালাতের মধ্যে বাম হাতের উপরে ডান হাত রাখার জন্য নির্দেশ করা হয়েছে, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তো এখানে জেরা শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হাতের মধ্যম আঙ্গুলের শুরু থেকে কনুই পর্যন্ত এই অংশকে বলা হয় জেরাউন। এই জেরাউন এই শব্দ দিয়ে যা বোঝানো হয়েছে তাতে বাম হাতের পুরো এই কনুই কি মধ্যম আঙ্গুলের শুরু থেকে কনুই পর্যন্ত বাম হাতের ওপরে যদি ডান হাত রাখা হয় তাহলে সেটা বুকের ওপরে থাকে, নারী পুরুষ একই বিষয়। এছাড়া আপনি হাদিস দেখুন, সহি আবু দাউদের মধ্যে রয়েছে 759 নম্বর হাদিস, সহি ইবনে খুজাইমার মধ্যে রয়েছে 493 সম্ভবত হাদিস নাম্বার, অথবা 479 এইরকমটা হবে। দেখবেন এসব জায়গাতে সহি বুকের ওপর হাত বাঁধার বিষয় ইঙ্গিত রয়েছে। এছাড়া নাভির নিচে, নাভির ওপরে, নাভির ওপরে, এই জাতীয় যেসব হাদিসগুলো রয়েছে এগুলোর একটাও সঠিক নাই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।